আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি লোভনীয় স্বাদের ভর্তা করতে যাচ্ছি। ভর্তাটা কিসের হবে বলো তো না ভান? কদবেল ভর্তা। কদবেল ভর্তা? কদবেল ভর্তা কি অনেক মজা? আমার তো অনেক পছন্দ কদবেল। তাই? আচ্ছা, তাহলে কদবেলটা আমরা প্রথমে কি করব, একটা জোরে বাড়ি দিয়ে কদবেলটাকে আমরা ভেঙে নিব, তাই না? হ্যাঁ। তারপর আমরা কি করব, একটা চামচের সাহায্যে কদবেল থেকে কদবেলগুলো উঠিয়ে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিব। তারপর সম্পূর্ণটা ভালো করে উঠিয়ে নেওয়ার পরে এটাকে আমরা টেস্টি টেস্টি একটা ভর্তা বানাবো, তাই না? হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমি আমার কদবেলটাকে একটা প্লেটে চামচের সাহায্যে উঠিয়ে নিয়েছি। আমার কদবেলটা যদিও গাছ পাকা না, কিন্তু আমি এটা কৃত্রিম উপায়ে পাকিয়ে নিয়েছিলাম, তাই এটা আমার এখন পুরোটা পেকে গিয়েছে। যদিও গাছ পাকাটার স্বাদ বেশি হয়, কিন্তু এটাও খেতে খুব একটা খারাপ না। কদবেলটা এমন একটি জিনিস যার নাম শুনলেই মুখে পানি চলে আসে। টক জাতীয় যে কোনো খাবারের নাম শুনলেই কেন যেন মুখে পানি চলে আসে। যারা যারা কখনো কদবেল ভর্তা খেয়ে দেখেননি, তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন কিন্তু কদবেলের সিজন, এখনও ভালো মতো পাকেনি, বাজারে বেশিরভাগই কাঁচাটাকেই কৃত্রিম উপায়ে পাকিয়ে বিক্রি করা হচ্ছে। তবে কয়েকদিনের মধ্যে এটা পুরোটা পাকা যেটা পাওয়া যায় সেটা পাওয়া যাবে, অবশ্যই এটা খেয়ে ট্রাই করে দেখবেন। এটা ভর্তা করা খুবই সহজ এবং খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি। শুধুমাত্র একটু কাঁচামরিচ আর একটু লবণ দিলে ভর্তাটা তৈরি হয়ে যাবে। আর যদি কেউ টক জাতীয় ভর্তায় চিনি খেতে পছন্দ করেন, তাহলে অবশ্যই দিবেন। আমার যেহেতু পছন্দ, তাই আমি চিনিটা দিয়েছি। প্রথমে একটি পাত্রে কদবেলটা উঠিয়ে নেওয়ার পরে কিছু লবণ আর একটা মরিচ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। তারপর যখন মাখা হয়ে যাবে, তখন এটার মধ্যে একটু চিনি দিতে হবে। খুব বেশি চিনি না দিলেও হবে, কিছুটা হালকা চিনি দিলেই হবে, যাতে এটার টেস্ট আরও বেশি বেড়ে যায়। ঝাল এবং চিনির পরিমাণটা আপনি আপনার পছন্দ মতো দিবেন। যদি বেশি ঝাল পছন্দ করেন, তাহলে বেশি মরিচ দিবেন। আর যদি মিষ্টি বেশি পছন্দ করেন, তাহলে মিষ্টি বেশি দিবেন। আর যদি কম পছন্দ করেন, তাহলে কম দিবেন। এটা টোটালি আপনি আপনার পছন্দ অনুযায়ী দিবেন, এতে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। কদবেলটা ভর্তা দেখুন আমার খুবই কম সময়ের মধ্যে হয়ে গিয়েছে। কদবেলের কালারটা চিনি দেওয়ার সাথে সাথে একটু চেঞ্জ হতে থাকে। আপনি এটাকে যত সুন্দর করে মাখাবেন, এটা তত সুন্দর একটা কালার হবে এবং দেখতেও লোভনীয় হবে এবং খেতে তো টেস্টি হবেই। মনে রাখবেন, পাকা কদবেল কিন্তু পুরোটা কালচে রঙের হয়। ধন্যবাদ সবাইকে।